জুমার দিন রাস্তায় দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করা যাবে কিনা, যদি এটা মুত্তাসিল সফ হয় তাহলে যাবে, তবে তার জন্য ব্যবস্থা থাকতে হবে। আপনি রাস্তায় নামাজ পড়বেন তাহলে সেক্ষেত্রে মানুষকে তাম্বি করে দিতে হবে, বলতে হবে যে এই জায়গায় নামাজ পড়া যাবে কি যাবে না। মানুষের চলার পথে বিঘ্ন ঘটিয়ে পড়া যাবে না, কিন্তু যদি মানুষের মধ্যে এটা অভ্যাস হয়ে যায়, আদত হয়ে যায় যে জুমার দিন তারা আসলে, যেমন বাংলাদেশে জুমার দিন বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, সব প্রয়োজনীয় দোকানও বন্ধ থাকে, সবাই জুমার জন্য প্রস্তুতি নেয়, এবং জুমাতে সবাই প্রস্তুতি নেয় এবং আসে বলেই তো রাস্তায় মানুষ যায়। ওয়াক্তিয়া সালাতে কোনোদিন হয় নাকি রাস্তায় মানুষ বলেন? অতএব জুমার দিন এভাবে রাস্তায় নামাজ পড়াটা রেকমেন্ডেড, কারণ ওরফ এবং আদাতে আমাদের সবাই আমরা পারমিশন দিয়ে ফেলেছি। আমি বিদেশেও দেখেছি, বিদেশ বলতে যেমন নর্থ আমেরিকাতে, ওখানে পুলিশ ভাড়া করা যায়, সরকারের পুলিশ, তারা তাদের এক্সট্রা টাইমে অন পেমেন্ট ডিউটি করতে আসে। তো মিউনিসিপ্যালিটির অনুমতি যদি নেওয়া হয়, সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু সেটা একটা অমুসলিম কান্ট্রি এবং সেখানে আসলে আমভাবে এরকম মসজিদ না, রাস্তায় পড়তে হলে তো অনুমতি লাগবে, সেখানে অনুমতি দেয়। তো অনুমতিটা যদি আদাতের মাধ্যমে হয় অথবা অনুমতিটা যদি প্রশাসনিক মাধ্যমে অর্জন করা যায় তাহলে রাস্তা সালাত হতে কোনো বাধা নাই। মসজিদের পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে জুমার নামাজ আদায় করা জায়েজ হবে কি না, যদি সব মুত্তাসিল হয়, যেটা আমরা মদিনাতে বা মক্কায়ও দেখি। মক্কায় তো দেখা যায় যে যখন মসজিদ আবু বকর, ওই যে হিলটনে যে মসজিদ আছে ছয়তলা, সেখানে তখন মুত্তাসিল হয়ে যাওয়ার কারণে সেখানে প্রশাসনিকভাবে অনুমতি দিয়ে দেয়। অন্য সময় কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমরা হারামের সাথে করতে চাই, দিবে না, ওই ইমাম সাহেব পড়াবে। কিন্তু যখন হজের টাইমে বা উমরার সিজনে প্রচুর লোকজন হয়ে যায়, তখন সফ মুত্তাসিল হয়ে গেলে সেটা করা যায়।